মন্ত্রণালয়কে দুর্নীতির তথ্য জানাতে সমস্যা থাকলে সরাসরি তা দুর্নীতি দমন কমিশনকে জানাতে বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আজ এ কথা বলেন তিনি। দমন কমিশনের দুটি কাজ, একটা প্রতিরোধ এবং প্রতিকার। প্রতিকারের বিষয়ে আমরা তদন্ত অনুসন্ধান করে আমরা যদি মামলা হয় মামলা করে বিচারের জন্য আদালতে সোপর্দ করি, আর প্রতিরোধের ব্যাপারে আমাদের জেলা প্রশাসকদের সাহায্য ছাড়া আমাদের প্রতিরোধ কার্যক্রমটা আমরা সুচারুভাবে করতে পারি না, এবং দুর্নীতি যেন না হয় এর জন্য প্রচার প্রচারণা এবং এই যে আমাদের সব কার্যক্রমগুলি আছে এগুলি যেন তারা সরাসরি আমাদের সহায়তা করে, আমাদের জেলা এবং বিভাগীয় কর্মচারী যারা আছে তাদের সার্বিক সহায়তা করে।